हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल विद माय न्यू ब्लॉग। आज के रथ सबा के जान रथजात्रार अनेक अनेक शुभेच्छा। आज के आमार ट्यूशनिओ छिलो ना सकाले, जेहेतु रथ ताई जोन्नो छुट्टी छिलो, तो सकाल बेला उठे पड़ेछि। उठे आज के जगन्नाथेर पुजो हबे, मा छोटो करे पुजो देबे, बाड़ीते पुजो हबे। तो जेटा समस्या होच्छे, आमादेर किछु काजेर दीदी से दुदिन धरे आसछे ना, तो फले जानो कि घरेर किछु काज सेगुलो तो करते ही लागे। तो सेगुलो सकाल बेला उठे तातिर करे सेरे माँ बोलो जे एकटु फुल मिष्टि निये आसते, तो ये सेरे स्नान टान करे जाबो फुल मिष्टि आनते। तो आजकेर दिनटा एभावेई शुरू हलो, तो चलो बाकी देखते देखते जाइ कि कि होबे कि कि करब। तो आमी स्नान टान करे रेडी हये गेछि, এবার যাব ফুলের দোকানে, ফুল ফুল নেব, তারপরে মিষ্টি নেব, নিয়ে তারপরে আসব। মা গেছে এখন স্নানে, তো নিয়ে আসার পরে তারপরে পুজো হবে। তো চলো বেরোই তাড়াতাড়ি, দেরি না করে বেরিয়েও পড়েছি আমি। এসে গেছি ফুলের দোকানে, মানে এই কাকিমার থেকেই বেশিরভাগ সময় ফুল নিই আমি আর কি, তো ফলে আমাকে চিনেও গেছে। তো মা বলে দিয়েছিল একটু রজনীগন্ধার মালা নিস, খুচরো ফুল নিস কিছু, একটু জবা, একটু নীলকণ্ঠ, বেলপাতা আর দুটো কাঁঠালি কলা। তো যেমন বলা তেমনই। তো আমার নেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, পাশেই রয়েছে মিষ্টির দোকান, তো মিষ্টিটাও চট করে নিয়ে নিই। ভালোই দেখছি মিষ্টির দোকানে ভিড় রয়েছে। আজকে জগন্নাথের পুজো, রথ, ভিড় তো হবে, কিন্তু ব্যাপারটা হলো কি মিষ্টি নেব সেটাই ভাবছি এত মিষ্টি দেখে। তো এই সন্দেশটাই মনে হলো নিই, তো তাই জন্য এটাই নিলাম। তো মিষ্টি ফুল সব কেনা কমপ্লিট, এবার যাচ্ছি বাড়ির পথে, চলো। এসে গেছি, সব কিছু মা জোগাড়যন্ত্র করছে, আমি একটু একটু হেল্প করছিলাম। তো সব কিছুই জোগাড়যন্ত্র চলছে, ভালো করে সিংহাসনগুলো সব কিছু সাজাচ্ছে, ফুল টুল দিয়ে সব কিছু গোছানো হচ্ছে। তো তোমাদেরকে দেখাই ভালো করে সিংহাসনটা, জগন্নাথ বলরাম সুভদ্রাকে কীভাবে সাজানো হলো সেটাও তোমাদেরকে দেখাই। তো চলো মা পুজোটা দিয়ে নিক আর তোমরাও দেখো। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, জয় জগন্নাথ। তো দুপুরবেলা একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে, তো আমি আর ব্লগটা করতে পারিনি। তো এখন দু তিন দিন ধরেই ভাবছিলাম একটু পাস্তা বানাবো, তো আজকে ভাবলাম যে না বানিয়েই ফেলি পাস্তা। কিন্তু তার আগে আমি আমার একটু বেরোবো, বেরোবো মানে একটু হেঁটে আসবো, একটু ঘুরে আসবো। আর এখানে দুটো বড় বড় রথ বের হয়, তো সেটাও দেখা হয়ে যাবে, সেটাও তোমাদেরও দেখা হয়ে যাবে, শেয়ার করা হয়ে যাবে। তো তার আগে ভাবলাম একটুখানি কাটাকুটি করে পাস্তাটা একটু সেদ্ধ করে একটু কাজটা এগিয়ে রাখি, তারপরে ফিরে এসে বাকিটা বানিয়ে নেবো। তো সেটারই প্রিপারেশন নিয়ে নিই তাহলে। পাস্তাটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর একটু সেই ফাঁকে ছাদ থেকেও ঘুরে আসি, কারণ আজকে গাছে জল মা দিয়েছে, আমি তো এখানে ছিলাম। তো একবার একটু ছাদে না আসলে ঠিক ভাল লাগে না, তো ছাদে একটু আসি, গাছগুলোকে একটু দেখে যাই। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দাঁড়াও, এই যে দেখছো এটা আর কি ড্রাগন ফ্রুট হবে, এখন এটা ফুল ধরেছে, এটার থেকেই ড্রাগন ফ্রুটটা হবে। তো যাই হোক, ছাদে একটুখানি এসে একবার ঢু দিয়ে গেলাম, একটু ঘুরে গেলাম ছাদে। তো নিচে যাব, রেডি হব, রেডি হয়ে আমি আর মা দুজনে একটুখানি বেরোবো, একটু ছোটো আউটিং রথ উপলক্ষে।
তো চলো নিচে যাই, পরে আসছি। তো আমি আর মা বেরিয়ে পড়েছি, যাব ফিডার রোডের দিকে হাঁটতে হাঁটতে। দেখি রথ কে কে রথ নিয়ে বেরোলো, কি করলো, একটুখানি দেখে আসি, একটুখানি ঘুরে আসি, আর তোমাদেরকেও সেগুলো দেখাই। তো চলো। বড় রথটার কথা বলছিলাম, ওই বড় রথটাই বেরিয়েছে, ভালো সময় বেরিয়েছি। দেখতে পাচ্ছো তোমরা ওই দুটি আসছে, তো চলো ফোন যাই কাছে গিয়ে দেখি। সবাই বেরিয়েছে, কি সুন্দর লাগছে, কি সুন্দর সাজিয়েছে। আর আমার মনে হয় রথ এরকম দূর থেকে দেখলে ভালো লাগে না, কাছে গিয়ে যদি রথের দড়ি না টানতে পারি, যদি রথের দড়িতেই না টেনে রথ নিয়ে না যেতে পারি, তাহলে কি ভালো লাগে। তো আমি আর মা ওদের সাথে, ওদের সবার সাথে একটু সামিল হলাম। জগন্নাথের প্রসাদও পেয়ে গেছি, ওনারাই দিলেন জগন্নাথের প্রসাদ, বাতাসা, কিশমিশ। এটা আরেকটা রথ, এই রথটার পেছনেই দেখছিলাম, আর কিছুটা যাওয়ার পর আমাদের এদিকে অন্নপূর্ণার দিকে দেখছিলাম, কিন্তু বেশ ভালো লোকজন দেখছি। এই রথটাও বেশ বড়, দুটো বড় বড় রথ দেখেছি। দেখে একটুখানি হেঁটে আসি ওদিকটা নিয়ে, তারপরে বাড়ি চলে যাবো। বাড়িতে চলে এসেছি, এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে, যেহেতু পাস্তাটা করার ছিল, আমি কিছুটা রেডি করেই গেছিলাম, তো ওই জন্য বেশিক্ষণ আর লাগলো না। তো বাবা অফিস থেকে ফিরলে বাবা আর আমি পাস্তা খাবো, মা বিশেষ পাস্তা পছন্দ করে না, তো দুজনের জন্য চট করে বানিয়ে ফেললাম পাস্তা। আমার তো পাস্তা খেতে ভীষণ ভালো লাগে, তোমরাও জানিও তোমাদের কীরকম লাগে। তো আজকের দুটো বাটিতে বেড়েও ফেলেছি, এখন পাস্তা খাওয়া হবে সন্ধে। তো আজকের দিনটা ভালোই কাটলো, রথের দিন। তোমরাও জানিও তোমাদের রথের দিন কেমন কাটলো, তোমরা কী কী করলে, কোথায় গেলে। তো আজকে ব্লগটা তাহলে একটুকুনি থাক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটা মনে করে করো। তো চলো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কিছু নিয়ে আবার আসবো। টাটা, থ্যাংক ইউ।